তো বন্ধুরা, আছি আপাতত সুখচন্দ্রপুরে, যেখানে দেখতে পাচ্ছি এসি মিউজিক ফিটিং চলছে। আর কোন কোন সেটা ফিটিং করছে সেটা দেখাচ্ছি। তো বন্ধুরা কেমন আছো? তোমরা সবাই আশা করছি ভালো আছো। তো আপাতত আছি ঘাটালের মেন টাউনে। ঘাটালের মেন টাউনে কিন্তু একটা হতে চলেছে বড় রকমের বক্স কম্পিটিশন, সুখচন্দ্রপুর বক্স কম্পিটিশন, যেটা কালকে আছে। আর আজকে তোমাদেরকে আপডেট ভিডিও দেব যে কোন কোন সেটআপ ফিটিং করছে। তো ডাইরেক্ট তোমরা চলে আসবে, যে দেখতে পাচ্ছ ময়রাপুকুর, অর্থাৎ বিবেকানন্দ মোড়। তো ময়রাপুকুর দিয়ে কিন্তু তোমরা বাঁদিকে চলে যাবে। তোমাদেরকে রাস্তাটা একটু স্টার্টিংয়ে দেখিয়ে দিই, সেক্ষেত্রে তোমাদের অনেক সুবিধা হবে। যারা বাসে আসবে তারা ময়রাপুকুরে নামবে, ময়রাপুকুর থেকে নেমে চলে যাবে, বাসে টোটো টোটো চলে এই সামনের রাস্তাটা বাঁদিকে। তো এই রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ, ওদিকে আছে রাধানগর আর এদিকে মেন ঘাটাল টাউন ঢুকছে। তো এই মাঝে মাঝে গেলেই কিন্তু তোমরা কম্পিটিশন দেখতে পাবে। অ্যাকচুয়ালি কিন্তু হেভি সুন্দর জায়গা সুখচন্দ্রপুর, অ্যাকচুয়ালি বলতে গেলে। দেখো তোমরা চারপাশের আবহাওয়াটা জাস্ট চেক করো, কত সুন্দর লাগছে। কম্পিটিশনটা বেসিক্যালি হচ্ছে ওই 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 গ্রামটা ওই দিকটাতে হয়, সেটাগুলো বাজে ওখান থেকে ওখান অব্দি। তোমাদেরকে দেখাবো অবশ্যই, অপেক্ষা করতে থাকো। অলরেডি একটা সেটআপ বাজছে, আওয়াজ এসছে। বাঁদিকে যা, তো প্রথমে ঢুকে দেখতে পাচ্ছি হঠাৎ সাউন্ড আর রাধা রাধা সাউন্ড মিক্স করে বাজছে নাকি। এই সামনে রাধা রাধা বসে দেখা যাক। তো বন্ধুরা ফাইনালি চলে এসেছি এসপি মিউজিকের কাছে, যেখানে রাধা রাধা বাজছে। তারপরে দেখালাম টোটো মিউজিক ফিটিং চলছে, এসপি মিউজিকও কিন্তু ফিটিং চলছে। এই যে এখানে দেখতে পাচ্ছ এসপি মিউজিকের চং পড়ে আছে, অনেকগুলো চং বাজবে। আর এখানে মেশিন আছে। আর এখানে দেখতে পাচ্ছ সিএটেন্ড অ্যাম্পলিফায়ার আছে, এটিআই 1000 আছে আর এটিআই 30 আছে। এই আপাতত অ্যাম্পলিফায়ার সেট আপ। এই পাশে আর কোন কোন সেট আপ আছে তোমাদেরকে দেখাবো। কথা তো আছে ইউকে মিউজিক আর কেটিএম মিউজিক থাকার, দেখি কোন কোন সেট আপ। তো এখানে আরেকটা সেট আপ ফিটিং হচ্ছে, জুই ইলেকট্রনিক্স বক্স ক্যাবিনেট সেন্টারের র‍্যাক দেখা যাচ্ছে সেন্টারের। আচ্ছা এমকে মিউজিক এখানে দেখতে পাচ্ছ, ছখানা বেস লাগিয়ে দিয়েছে, সাথে দুখানা টপ আছে। গ্রাউন্ডটা একটু নামিয়ে দাও, একটু ঘুরি দাও চারদিকটা। এমকে মিউজিক খুব সুন্দর লুকে কিন্তু দেখা দিচ্ছে, দেখতে পাচ্ছ বন্ধুরা, খুব সুন্দর লাগছে। নিচে চারখানা পপের বেস, মাঝখানে দুখানা পপের বেস, সাইডে ফোরের টপ চার পিস। এখানে আপাতত মেশিন স্টেবিলাইজারের উপর লোক বসে আছে, ওখানে র‍্যাক পড়ে আছে, র‍্যাক দিয়ে ছেনাপানারা খেলাধুলা করছে, এখানে চং পড়ে আছে। তো আগে তো আর কোন সেটআপ আছে চলো দেখে আসি। বন্ধুরা চলে এসেছি, এখানে আছে কেটিএম মিউজিক ফিটিং হচ্ছে। কেটিএম মিউজিকের তো উঁচু আপাতত, এ কেটিএম নিউ লুক নিউ লুক নিউ লুক নিউ লুক নিউ লুক, ও কি দিচ্ছে কেটিএম মিউজিক, কেটিএম মিউজিক কি দিচ্ছে, কেটিএম মিউজিক কি দিচ্ছে নতুন লুক নিয়েছে। চং টং সব একদম ইউনিট টিউনিট বেঁধে রেডি, ফিটিং টিটিং চলছে। বলছি দাদা, আগে তো আর কোনো সেটআপ আছে নাকি? আর নাই, এখানেই শেষ। তো চলো সামনেটাকে একটু যাই। কেটিএম মিউজিক দেখতে পাচ্ছ এখানে একদম ইউনিটে, একদম কি বলবো, দড়ি মাঝে দিচ্ছে, কারণ অনেকদিন থাকবে তো। ঠিক আছে, কেটিএম মিউজিক দেখতে পাচ্ছ, চং টং খাতির দিচ্ছে, একদম কেটিএম মিউজিকের নিউ লুক দেখতে পাচ্ছ। ফিটিং চলছে, ফিটিং করুক, টপটা উঠবে।
ঠিক আছে, যেমন টানাটানি চলছে বক্সে, ঠিক আছে। লুকটা কিন্তু খুব সুন্দর করেছে, একদম 10-এর মধ্যে 10 কেটিএম মিউজিকের যে নতুন লুক, ঠিক আছে, খুব সুন্দর, খুব সুন্দর।